কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর দুয়ারে দু এক জায়গায় ও দক্ষিণ দিনাজপুরে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে শুকনোই থাকবে দক্ষিণবঙ্গ, জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাতে কিছু কিছু জায়গায় আর নর্থ দিনাজপুর জেলায় এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গে জেলাগুলিতে মূলত বেশিরভাগ জেলাতেই ড্রাই বা শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আর কেবলমাত্র উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এসব জেলার মধ্যে এক দু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হালকা বৃষ্টি। তবে বেশিরভাগ স্থানেই ড্রাই বা শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। আগামীকালও মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি, এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের মধ্যে। তারপরে 2, 3, 4 এই 3 দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক বা ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনাই বেশি। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ আগামী আজ এবং আগামীকাল থাকার সম্ভাবনা, আর কোথাও কোথাও হালকা বৃষ্টি, ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে মূলত শুষ্ক এবং আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি কলকাতা তার পার্শ্ববর্তী এলাকায়।